নবীজি বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম, গোটা বিশ্ব জগৎকে গোটা পৃথিবীকে তৈরি করা হয়েছে তোমাদের জন্য। লাকুম আল্লামুলিল ইনতিফা, গোটা পৃথিবীকে তৈরি করা হয়েছে তোমাদের উপকারের জন্য, তোমাদের সেবার, তোমাদের খেদমতের জন্য। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আর তোমাদেরকে তৈরি করা হয়েছে আখিরাতের জন্য। তোমাদেরকে দুনিয়ার বস্তুর জন্য কি করা হয় নাই, তৈরি করা হয় নাই। দেখে কে যেন একটা নান রুটি নদীর পাড়ে ফেলে রেখে চলে গেছে, বুঝলো দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। এখন রুটি খাইতে যাওয়ার পরে তার কিছু অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটা সে তার নিজের ভাষায় আপনাদের কাছে শেয়ার করতেছে, আমার মাধ্যমে শেয়ার করতেছে মনে করেন। তো সে বলতেছে গাঙ্গের ফাড়ে গেছিলাম। গাঙ মানে কি? গাঙ্গের ফাড়ে গেছিলাম, লুড়ি একটা দেখছিলাম। কি দেখছে? একটা আদা দিয়ে নরম, হাতে দিয়ে দেখে রুটিটা বেশিক্ষণ হয়েছে ফেলে গেছে এরকম না, বাসি না, শক্ত হয়ে যায় নাই, নরম আছে এখনো। মুহেদা দেহি গরম, মুখে দিয়ে দেখে কি গরম, মানে একদম তাজা রুটি, এই মাত্রই হয়তো কেউ রেখে গেছে। থু আল্লাহ থু, কোন শহরে আজ্ঞাত হয়েছে রুটির লাহিন গু। তো দেখতে তো নান রুটি, আসলে কি নান রুটি বলেন না কেন? فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الرَّحْمَنُ عَلَّمَ الْقُرْآنَ خَلَقَ الْإِنسَانَ عَلَّمَهُ الْبَيَانَ صدق الله مولانا العظيم ঐতিহ্যবাহী মজলিসে তালিমুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে এবং ঐতিহাসিক জামালপুর জেলাধীন মেলান্দহ ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতেরাম হাদারাতে ওলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ, ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহাগ্রন্থ আল কুরআনুল করিমের সূরাতুর রহমানের প্রথম চারখানি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর আলোকপাত করার পূর্বে ছোট্ট একটি ভূমিকা আপনাদের সামনে পেশ করতে চাই। দুনিয়াতে মানুষ বিভিন্ন ভাবে পরিচয় দিয়ে থাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে যত মাখলুক তৈরি করেছেন এই মাখলুক দুই রকম, এক ইনসান এক গায়রে ইনসান। মানুষ বা পৃথিবীতে মানুষ ব্যতীত রেখে অন্যান্য বস্তু জিন ইনসানের তাবে, এই জন্য জিনের নাম নতুন করে বলার দরকার নেই। জিন এবং ইনসান, আর বাকি হলো সমস্ত বস্তু। সূর্য একটা বস্তু, নদী একটা বস্তু, গাছপালা তরুলতায় সব কিছু বস্তু, বাড়িঘর বস্তু, জিনিসপত্র যা কিছু আছে সব কিছুই বস্তু। দুনিয়াতে মানুষ পরিচয় দেয়
কোনো কোনো সময় বস্তুর পরিচয় দেয় ব্যক্তির মাধ্যমে, আর কোনো কোনো সময় ব্যক্তির পরিচয় দেয় বস্তুর মাধ্যমে। কোনটা সঠিক কোনটা ভুল? অন্য ভাষায় কোনটা আসল কোনটা নকল, কোনটা আসল কোনটা ছায়া? কোনটা এক নম্বর কোনটা দুই নম্বর? বস্তু এক নম্বর না ব্যক্তি এক নম্বর? বুঝে থাকলে উত্তর দেই, এক নম্বর কোনটা, বস্তু না ব্যক্তি? দুই নম্বর কোনটা, ব্যক্তি না বস্তু? বস্তু। অতএব দুই নম্বরের মাধ্যমে এক নম্বরের পরিচয় হবে না, এক নম্বরের মাধ্যমে দুই নম্বরের পরিচয় হতে পারে। এটা হলো সঠিক পদ্ধতি। পৃথিবীতে আমরা দেখতে পাই কোন কোন মানুষ কোন কোন ক্ষেত্রে বস্তুর মাধ্যমে ব্যক্তির পরিচয় দেয়, আবার কোন কোন সময় দেখতে পাই যে ব্যক্তির মাধ্যমে বস্তুর পরিচয় দেয়। যেই বস্তুর পরিচয় ব্যক্তির মাধ্যমে হয় ওই বস্তু তার সমগোত্রীয় অন্যান্য বস্তুর চেয়ে দামি হয়ে যায়, আর যে ব্যক্তির পরিচয় বস্তুর মাধ্যমে হয় এই ব্যক্তির দাম সমগোত্রীয় অন্য ব্যক্তির তুলনায় কমে যায়। তাহলে বস্তুর মাধ্যমে ব্যক্তির দাম বাড়ে না কমে? বস্তুর মাধ্যমে ব্যক্তির দাম বাড়ে না কমে? ব্যক্তির মাধ্যমে বস্তুর দাম কমে না বাড়ে? বাড়ে। ব্যক্তির দামের কারণে বস্তুর দামও বেড়ে যায়। ছোট্ট উদাহরণ দিই, যদি ব্যক্তির কারণে বস্তুর দাম হয় তখন দেখবেন এই বস্তুর দাম কিভাবে বাড়ে। বলা হলো এটা চেয়ারম্যান সাহেবের বাড়ি, তাহলে এই বাড়ির পরিচয় দেওয়া হলো চেয়ারম্যান সাহেবের মাধ্যমে, ঠিক কিনা? এখন বলেন তো দেখি, চেয়ারম্যান সাহেবের বাড়ি বলার কারণে, ব্যক্তির মাধ্যমে বস্তুর পরিচয় দেওয়ার কারণে এই বাড়ির দাম অন্যান্য বাড়ির তুলনায় কমেছে না বেড়েছে? এটা প্রধানমন্ত্রীর বাসভবন, বাসভবনের পরিচয় হয়েছে কার মাধ্যমে? প্রধানমন্ত্রীর মাধ্যমে, ব্যক্তির মাধ্যমে। ফলাফল হলো এই বাড়ির দাম অন্য বাড়ির তুলনায় বেড়ে যাবে। বোঝাতে পারিনি? আরেকটা পদ্ধতি হলো বস্তুর মাধ্যমে ব্যক্তির পরিচয় দেওয়া। ইনার পাঁচটা বাড়ি আছে, আর একজন কেউ দেখবে পাঁচটা বাড়ি আছে, দেখবে অমানুষ, মানুষ না, আর কইতে পারে না, পারে না। উনার দশটা হুন্ডা আছে, তো আরো জন কেউ দশটা হুন্ডা আছে, তো হ্যার আছে, তো আমার কি, তোর কি, আমার কি বেটা, তুই এদিকে সার্ভিসেস কে লিগে কেবনি কেবনা। ব্যক্তির মাধ্যমে বস্তুর পরিচয় যারা দেয় তারা সত্যিকারের বুদ্ধিমান, আর বস্তুর মাধ্যমে ব্যক্তির পরিচয় যারা দিতে চায় এরা আসলে বোকা। কারণ দুনিয়াতে মূল উদ্দেশ্য বস্তু নয়, মূল উদ্দেশ্য হলো ব্যক্তি। সমস্ত বস্তুকে তৈরি করা হয়েছে ব্যক্তির খেদমতের জন্য, ব্যক্তির সেবার জন্য। নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, গোটা বিশ্বজগৎকে, গোটা পৃথিবীকে তৈরি করা হয়েছে তোমাদের জন্য। লাকুম আল্লামুল ইনতিফা, গোটা পৃথিবীকে তৈরি করা হয়েছে তোমাদের উপকারের জন্য, তোমাদের সেবার, তোমাদের খেদমতের জন্য। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে তৈরি করা হয়েছে আখিরাতের জন্য। তোমাদেরকে দুনিয়ার বস্তুর জন্য কি করা হয়নি, তৈরি করা হয়নি? যারা বস্তুর মাধ্যমে ব্যক্তির পরিচয় দেয়, অমুকের অ্যাটম বোম আছে, অমুকের গুণার ডিম আছে,
হুঙ্গেরি আছে, সেই আছে, এগুলোর মাধ্যমে যারা পরিচয় দেয়, বলেন তো দেখি তারা কি ইসরায়েলের হাত থেকে নিজেকে বাঁচাইতে পারছে? তাদের অ্যাটম বোম, তাদের বিশাল বাড়ি, তাদের বিশাল গাড়ি, এগুলো কি তাকে ইসরায়েলের হাত থেকে রক্ষা করে রাখতে পেরেছে? কোনো লাভ নাই। বলছিলাম বস্তুর মাধ্যমে যদি ব্যক্তির পরিচয় দেয়, এরা যে বোকা, এটা একটা উদাহরণ দিই। সন্দীপে এক ভদ্রলোক ছিলেন, একটু বোকা শোকা টাইপের, বাংলায় আমরা এক এক অঞ্চলে এক এক নামে বলি, হাবলা বলি, হাবালা বলি, বেকুব বলি, কোন এলাকায় বোদাই বলে, কোন এলাকায় মদন কয়, এক এক জায়গায় এক এক নামে ডাকে। তো বেচারা একটু বোকা শোকা টাইপের ছিল, তার সমস্যা ছিল, তার মধ্যে ওয়াসওয়াসার মর্জ ছিল, রোগ ছিল, তার মাঝে মাঝে মনে হয়তো সে হারাই গেছে। এ আমি কই গেলাম, আমি কই গেলাম, আরে তুই তো এখানেই আসোস, আবার আমি কই গেলাম? এখন বাজার ঘাটে গেলে যখন কয়ে আমি কই গেলাম ভাই, আমি কই, দেখেন তো একটু খুঁজে, দেখেন তো আমি কই, এই কথা বললে মানুষ এই লোককে বেকুব মনে করবে না? তো সবাই বেকুব মনে করবে বা পাগল মনে করবে। এই জন্য তার যে বেগম সাহেবা, বেগম সাহেবা বড় বুদ্ধিমতী, তো বেগম সাহেবা তাকে বলে দিয়েছে, আপনি যখন বাজারে যাবেন আপনি আমার সাথে কথা বলে যাবেন, একা একা যাবেন না। কেন? আমি সিস্টেম করে দিব। তো যেমন স্বামী হেমন বউ, তো বউ করছে কি, বাজারে যাওয়ার সময় তার ঠ্যাঙের ভিতরে একটা বেগুন বাঁধিয়ে দিচ্ছে, এই এলাকায় বাগুন কয় না? হ্যাঁ, আমরা বাড়ি ময়মনসিংহ, হ্যাঁ বাগুন কয়, হ্যাঁ এখানে কি বলে জানি না, কি বলেন আপনারা? তো পায়ের ভিতরে একটা বেগুন বেঁধে দিছে, বাগুন দড়ি দিয়ে, আর বলে দিছে যদি দেখেন বেগুন আছে তাহলে আপনি আছেন, আর যদি দেখেন বেগুন নাই তো বুঝবেন আপনি নাই, খুব টাইট করে বেঁধে দিছে। তো বেগুন যেখানে আপনি সেখানে। আমাদের কয় না, অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, তখন ফিডা শুরু হয়, তখন উনি হেনে আমি হইনি। এখন বেগুন বেঁধে দেওয়ার পরে বাজারে গেছে, বাজারে গিয়ে কিছুক্ষণ পরপর বেগুন দেখে, এখন তার পরিচয় কি দিয়ে হইতেছে? বেগুন দিয়ে, বস্তু দিয়ে ব্যক্তির পরিচয় বেগুন দিয়ে হয়। একটু পরপর দেখে, একটু পরপর দেখে, দেখে সে আছে, বেগুন আছে মানে সে আছে। কিছুক্ষণ পরে মানুষের ডলা ডলিতে বেগুন গেছে ছিঁড়ে, বেগুন রশি ছিঁড়ে আরেক বেটার পায়ের লগে পেঁচাই গেছে। এখন হে কয়ে আমি নাই, আমি নাই, আমি নাই, কয় বেটা তুই নাই, তুই তো এখানেই আসোস, আমার কাছে দলিল আছে যে আমি নাই। কি দলিল? আমি তো আমি নই, আমি হইলাম ওই, ওই যে যার ঠেঙ্গে বেগুন হেরে দেখে গেছে। আমি তো আমি নই, আমি হইলাম ওই, আমি যদি আমি হইতাম তো আমার বাগুন গেল কই? বস্তু দিয়ে যদি ব্যক্তির পরিচয় হয় তাহলে বুঝতে হবে বস্তু চিরস্থায়ী নয়, কিন্তু ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার পরেও কবরও রাখবেন, হাসরেও রাখবেন, জান্নাত জাহান্নামের ফয়সালা যেখানেই হোক সেখানে স্থায়ী রাখবেন। তো বস্তু দিয়ে ব্যক্তির পরিচয় যারা দেয়, বা যেই ব্যক্তি নিজের পরিচয় বস্তু দিয়ে নির্ণয় করে, এরকম ব্যক্তি কি বুদ্ধিমান না বোকা? আসলে বোকা। তো দুনিয়াতে যত শিক্ষা আছে এই সমস্ত শিক্ষাগুলো দুই ভাগে বিভক্ত, তন্মধ্যে 99 ভাগ শিক্ষা দুনিয়ার যেগুলো আমরা দেখি জেনারেল লাইনের শিক্ষা, এই শিক্ষাগুলো হলো বস্তুকে উন্নত করার শিক্ষা, ব্যক্তিকে না বস্তুকে উন্নত করার শিক্ষা। একটা লোহা, এই লোহা পানিতে দিলে ডুবে যায়, এটার ভিতরে বিজ্ঞানের ছোঁয়া লাগাইলো,
বিজ্ঞানের ছোঁয়া লাগিয়ে বিজ্ঞানের থিওরি ব্যবহার করে মাপজোক ঠিকঠাক করে এমন সিস্টেম করলো। এখন লোহা শুধু নিজে ভাসে তা না, এই লোহা লক্ষ লক্ষ টন মাল নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পাড়ি জমায়, বস্তু উন্নত হয়ে গেছে। লোহা উপরে মারলে উপরে যায় না, এক পর্যায়ে নিচে নামা শুরু করে, নিচে নামবে। লোহার ভিতরে বিজ্ঞানের ছোঁয়া লাগালো হলো, এবার লোহা নামক বস্তু উন্নত হয়ে গেল। সে শত শত মানুষকে পেটের মধ্যে নিয়ে, হাজার হাজার টন মাল নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আসমান দিয়ে উড়ায় নিয়ে চলে যায়। শুধু নিজে ভাসে না, অনেককে ভাসায়। উন্নত হয়ে গেল। প্লাস্টিকের ভিতরে বিজ্ঞানের ছোঁয়া লাগলো, প্লাস্টিক হ্যাঙ্গার হয়ে গেল। প্লাস্টিকের ভিতরে বিজ্ঞানের ছোঁয়া লাগলো, উন্নত হয়ে এটা চেয়ার হয়ে গেল। প্লাস্টিকের ভিতরে বিজ্ঞানের ছোঁয়া লাগলো, উন্নত হয়ে এটা টেবিল হয়ে গেল। প্লাস্টিকের মধ্যে বিজ্ঞানের ছোঁয়া লাগলো, উন্নত হয়ে এটা দরজা হয়ে গেল। প্লাস্টিকের মধ্যে বিজ্ঞানের ছোঁয়া লাগলো, জ্ঞানের ছোঁয়া লাগলো, উন্নত হয়ে এই যে মাউথপিস হয়ে গেল, লাউড স্পিকারের মাউথপিস হয়েছে। দেখেন, তো মেরে মোহতারাম দোস্ত, পৃথিবীর যত জ্ঞান আছে, বিজ্ঞান আছে, সমস্ত জ্ঞান বিজ্ঞান গুলো হলো বস্তুকে উন্নত করার শিক্ষা। এগুলোর মাধ্যমে বস্তু উন্নত হবে। আপনি উদাহরণ হাজার খুঁজে পাবেন। এটা মাটি, মাটির মধ্যে পানি লাগলে মাটি কি টিকে থাকে না গলে যায়? আস্তে আস্তে গলে যায়। নদীর পাড়ের যে মাটি, এই মাটির ভিতরে যদি নদীর পানি এসে বাড়ি দেয়, একটা পর্যায়ে মাটি গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়ে, না হলে পরে চাঙড় নিয়ে ভাঙে। ঠিক কি ঠিক না? মাটি নিজেকে রক্ষা করতে পারে না। এর ভিতরে দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের ছোঁয়া লাগলো, মাটি উন্নত হয়ে ইট হয়ে গেল। এর ভিতরে জ্ঞান বিজ্ঞানের ছোঁয়া লাগলো, এখন এটা মাটি আবার বিশেষ সিস্টেমে সিমেন্ট হয়ে গেল। বিভিন্ন রাসায়নিক উপাদান এটার ভিতরে মিলানোর পরে এটা সিমেন্ট হয়ে গেল। এখন এই মাটি অন্যকেও শক্ত করে দেয়, শুধু নিজে শক্ত থাকে না। এই মাটির ভিতরে বিজ্ঞানের ছোঁয়া লাগলো, এরপরে এটা ব্লক হয়ে গেল। ইট সিমেন্ট সুরকি দিয়ে বিশাল ব্লক তৈরি হয়েছে। এই ব্লককে ভঙ্গুর নদীর পাড়ের ভিতরে নিয়ে সেট করে দিছে। সেট করার পরে এখন নদীর পানি যত জোরেই বাড়ি দেখ না কেন, এই ব্লক নিজে এটাকে অ্যাবজর্ব করে, নিজেও ভাঙে না, আর পেছনে যে মাটি আছে তাকেও ভাঙতে দেয় না। মেরে মোহতারাম দোস্ত, কিন্তু দুনিয়াতে ব্যক্তিকে উন্নত করার যে শিক্ষা, এই শিক্ষা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের মধ্যে নেই। ব্যক্তিকে উন্নত করার জন্য যদি শিক্ষা দরকার হয়, তো সেই শিক্ষা আসমান থেকে আসে। সেই শিক্ষার নাম আসমানি ইলম, যেটার দ্বারা ব্যক্তি ব্যক্তি হয়। ব্যক্তির ভেতরে ব্যক্তিত্ব যখন তৈরি হয়, মানুষের ভিতরে যখন মানবতা আর মনুষ্যত্ব তৈরি হয়, তখন সে মানুষ হয়। মনুষ্যত্ব না থাকলে সত্যিকার অর্থে দেখতে মানুষ হলেও আসলে মানুষ হয় না। রক্ত চামড়ার হাড় গোড়, একটা নাক, দুটা চোখ, আর থুতনি গাল, এরকম দেখতে মানুষের নাম মানুষ না। মানুষ তো অন্য জিনিসের নাম, যার ভিতরে মানবতা মনুষ্যত্ব পয়দা হয় তাকে বলে মানুষ। আর এই মানবতা মনুষ্যত্ব আছে আসমানওয়ালার এলেমের মাধ্যমে। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আমাদের দুনিয়াতে অনেক সময় আমাদের বলে না, হাজি সাহেবের পাঁচটা ছেলে, তিনটা ছেলে মানুষ হয়েছে, দুইটা মানুষ হয়নি। আরে বলে না, বলে না, হাজির সাহেবের তিনটা ছেলে মানুষ হয়েছে, দুইটা মানুষ হয় নাই। তো দুইটা মানুষ হয় নাই, কেদের পিছন দিয়ে কি লিঙ্গুর বেরিয়ে এসে? বলেন না কেন? দেখতে তো মানুষ, কিন্তু আমাদের সমাজে একটা মানুষ বলতে আমরা একটা কিছু কোয়ালিটি, কিছু ক্যারেক্টেরিয়া, কিছু গুণ বুঝি। এই গুণগুলো তার ভিতরে নাই, তাই আমরা বলি সে মানুষ হয় নাই। অবাস্তব না বাস্তব?
আমরা যেভাবে মানুষ হওয়া আর মানুষ না হওয়া কিছু গুণের মাধ্যমে নির্ণয় করি, আসমানওয়ালারাও কিছু গুণের মাধ্যমে সে মানুষ কি অমানুষ এটা নির্ণয় করে। প্রিয় উপস্থিতি, আপনাদের ময়মনসিংহেরই এক ঘটনা, যে আমরা যে দেখেন এখানে একটা বোতল রাখা আছে না, বোতলের ভিতরে পানি, তাই না? বা সেভেন আপের বোতল যদি রাখতাম, দুইটা গ্লাস, একটা গ্লাসে সেভেন আপ আর আরেকটা গ্লাসে মনে করেন পেশাব রাখা হয়েছে, দুইটার কালার এক, দুইটার ভিতর থেকে বুদবুদ বের হচ্ছে, উপরে উঠছে, দেখতে একরকম লাগে, ঠিক কি ঠিক না? দেখতে দুইটা এক হইলেও দুইটা কি আসলে এক? একটা আপনি টাকা দিয়ে কিনে খাবেন আর আরেকটা মুখের কাছে আনলে ছুঁড়ে ফেলে দেন। দেখতে সেভেন আপ হইলে যেভাবে সেভেন আপ হয় না, পেশাব সেভেন আপ হয়ে যায় না, ভেতরটা দেখা হয়, ঠিক তেমনি ভাবে দেখতে মানুষ হলে আসলে মানুষ হয় না, ভেতরটা দেখতে হয়। ময়মনসিংহের এক লোক নদীর পাড়ে সকালবেলায় হাঁটতে বের হয়েছে। আপনার মন খারাপ করেন না, যেহেতু আমার বাড়িও ময়মনসিংহ, এই জন্য এই কিচ্ছা বলতেই পারি। সকালবেলায় হাঁটতে বের হয়েছে, বের হওয়ার পরে নদীর পাড়ে হাঁটে, ঝিরঝিরে ফুরফুরে তাজা বাতাস খায়, শরীর তাজা হইতেছে, পেটের ভিতরে খিদে মোচড় মারছে, ভালো করে খিদে লাগছে। খিদে লাগার পরে এখন মনে মনে চিন্তা করে, আশপাশে তো কোনো চা স্টল নাই, দোকান টোকানো নাই যে কিছু খাবো টাবো, বাসায় যেয়ে নাস্তা করতে হবে, যদি একটা রুটি টুটি পাইতাম তাহলে পেটটা ভরতো মোটামুটি। কিছুক্ষণ পরেই দেখে তার দোয়া কবুল হয়ে গেছে, দেখে কে যেন একটা নান রুটি নদীর পাড়ে ফেলে রেখে চলে গেছে, বুঝলো দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। এখন রুটি খাইতে যাওয়ার পরে তার কিছু অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটা সে তার নিজের ভাষায় আপনাদের কাছে শেয়ার করতেছে, আমার মাধ্যমে শেয়ার করতেছে মনে করেন। তো সে বলতেছে, গাঙ্গের ফারও গেছিলাম। গাঙ্গ মানে কি? গাঙ্গের ফারও গেছিলাম, লুড়ি একটা দেখছিলাম। কি দেখছে? একটা আদ্যা দেহি নরম, হাতে দিয়ে দেখে রুটিটা বেশিক্ষণ হয়েছে ফেলে গেছে এরকম না, বাসি না, শক্ত হয়ে যায় নাই, নরম আছে এখন। মুহেদ্দা দেহি গরম, মুখে দিয়ে দেখে কি গরম, মানে একদম তাজা রুটি, এই মাত্রই হয়তো কেউ রেখে গেছে। থু আল্লাহ থু, কোন শহরে আজ্ঞাত হয়েছে রুটির লাহিন গু। তো দেখতে তো নান রুটি, আসলে কি নান রুটি বলেন না কেন? এই যে কমোড আছে না, কমোড, কমোড দেখতে তো লাগে একটা গামলার মতো, লাগে না? লাগে না, কিন্তু আসলে কি এটা গামলা? গামলা মানে বল আর কি, বল। কমোড আছে না যেটাতে মানুষ এখন মাশাআল্লাহ হাই কমোডে সারে, এটা দেখতে কিসের মতো লাগে? আজ থেকে 6-7 বছর আগের ঘটনা, মদিনা মুনাওয়ারাতে হজের মৌসুমে আমাদের মুআল্লিম ছিলেন আব্দুর রহমান সাহেব। তো একদিন তার কাছে গেছি এক কাজে, তো সে ভাইজান কি করবো বুঝতে পারতেছি না, হাসমো না কানমো বুঝে পেতেছি না, বিচারে বসছে। তার সাথে সিরাজগঞ্জের কিছু একদম অজপাড়া গায়ের মানুষ আসছে, কিছু মানুষ আছে দুনিয়া সম্পর্কে কিচ্ছু জানে না, একদম সহজ সরল, গন্ডগোল লাগছে কি? গন্ডগোল লাগছে হলো, একজনে কইতেছে আমি চিড়ে ভিজাইছি আর ও চিড়ে ফালাই দিছে। কোথায় চিড়া ভিজাইছে? কমোডের ভিতরে পানি দেখছে, এই পানির ভিতরে চিড়া ভিজাইছে, এটারও বল আর গামলা মনে করছে। আর আরেকজন জিজ্ঞেস করলো, ভাই সে চিড়ে ভিজাইছে, তুমি এটাকে ফেলে দিলা কেন? কয় আমি জানি না কি, এটা টিপা মাইললে সব চলে যাবে, সেও এটাতে গামলাই মনে করে। এখন দেখতে তো বলের মতো, বলের মতো হইলেই কি এটা বল নাকি? ভিতরের কোয়ালিটি কি ওইটা দেখতে হবে, ওইটা অন্য জিনিস।
ঠিক তেমনি ভাবে দেখতে মানুষ হলে দুইটা চোখ দুইটা কান একটা নাক দুইটা চোখ এরকম হাত আর পা আদমের মতো দেখতে মানুষ হলেই মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে, যে কোয়ালিটি গুলা থাকলে তাকে মানুষ বলা যায়। সেই কোয়ালিটিটা কিসের মাধ্যমে আসবে, মানুষ সত্যিকারার্থে উন্নত কিসের মাধ্যমে হবে, সেই ইলমের নাম হলো কোরআনের ইলম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা রহমানের মধ্যে ইরশাদ করেন, আর রহমান মহা দয়াবান, আল্লামাল কোরআন, যার উপরে অধিক দয়া হয় তাকে কি করেন, কোরআন শেখান। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান, এরপরে মানুষ বানিয়েছেন। বুঝা গেল, দেখতে মানুষ হলে মানুষ হয় না, কোরআনের ইলম ছাড়া মানুষ মানুষ হতে পারে না। হয়তো নিজে কোরআনের আলেম হওয়া লাগবে, নতুবা কোরআনের আলেমের সাথে থেকে থেকে নিজের মধ্যে কোরআনের কোয়ালিটি অর্জন করা লাগবে, ঠিক কিনা? যদি কোরআনের কোয়ালিটি, কোরআনের নীতিমালাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা না হয়, দেখতে মানুষ হলেও আসলে মানুষ হবে না, সেভেন আপ রুপি পেশাব হবে, ঠিক কিনা? মানুষ নান রুটি রুপি গু হবে, মানুষ না। গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ ওবু জাহলে হাম এক সাবুদে। যদি বাহ্যিক আকার আকৃতির মাধ্যমে মানুষ মানুষ হয়ে যেত, তাহলে নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জেহেল এক হয়ে যেতেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দৃষ্টিতে যারা কোরআনের ইলম অর্জন না করে, যারা কোরআনের ইলম অনুযায়ী আমল না করে, হয় নিজে ইলম অর্জন করে আমল করবে, নতুবা আলেমের তত্ত্বাবধানে থেকে আলেমের সাথে সম্পর্ক রেখে নিজের ভিতরে কোরআনের সিফাত পয়দা করবে, তার মাধ্যমে সে পরোক্ষভাবে কোরআনের সাথে সম্পৃক্ত হয়েও সে কি হয়ে যাবে, মানুষ হয়ে যাবে, ঠিক কি ঠিক? আরে কুকুর ও তো মানুষ হয়ে যায়, ভালো মানুষের লগে থাকলে কে হয়ে যায়, কুকুর। হাজরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই দুইটা ঘটনাকে একটা শেরের ভিতরে নিয়ে আসছেন, দুইটা ঘটনা নিয়ে আসছেন। পেছারে নূহ বা বাদা বেনাশিস্ত, নূহ আলাইহিসসালামের ছেলে, নূহ আলাইহিসসালামের সংস্পর্শ ছেড়ে দুষ্ট মানুষের সাথে উঠা বসা শুরু করেছে। খানদানে নবুয়াত গুমসুর, তার নবুয়তের যে খানদানের যে পরিচয় এটাও শেষ হয়ে গেছে। কেন? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। ও নো, এই ছেলে তোমার পরিবারভুক্ত নয়। নবীর পরিবার শুধুমাত্র তার শারীরিক রক্তের পরিবারের মাধ্যমে হয় না, নবীর পরিবারের অন্তর্ভুক্ত হওয়ার জন্য নবীর নীতিমালা গ্রহণ করা লাগে। আর তারপরে বলতেছে, সগে আসহাবে কাহফ রোজে চন্দ, আসহাবে কাহফের কুত্তা, আসহাবে কাহফের কুত্তা কিছুদিন পায়ে নেকা গিরিফত, কিছুদিন কিছু ভালো মানুষের পেছন পেছন চলেছে, কিছু ভালো মানুষের সংস্পর্শ গ্রহণ করেছে, মারদুম সুদ মানুষ হয়ে গেছে। কিভাবে মানুষ হয়েছে জানেন? কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে কুত্তা বিলাই এদেরকে জান্নাতে পাঠাবেন না, মানুষ যাবে, আসাবে কাহাফের কুত্তাও জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাকেও জান্নাত দান করবে। কুত্তা হিসাবে জান্নাত পাবে না, ভালো মানুষের সহবত, আল্লাহওয়ালাদের সহবতের কারণে জান্নাত পাবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য মানুষ বানানোর এলেম হলো কোরআনের এলেম, ঠিক কিনা? আসমানি এলেম ব্যক্তি গঠনের এলেম, কোরআনের এলেম ব্যক্তিকে উন্নত করার এলেম। এই এলেম যখন কোনো মানুষের মধ্যে লাগে, অমানুষ মানুষও মানুষ হয়ে যায়।
জানোয়ার স্বভাবের মানুষও মানুষের স্বভাবে পরিণত হয়ে যায়, তার স্বভাবগুলো ঠিক কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম পূর্ব যুগে মারধর করতেন, মানুষকে পিটাপিটি করতেন, জুলুম নির্যাতন করতেন, কিন্তু যখন কোরআনের ইলম চলে আসলো, নবীজির সোহবত চলে আসলো, ঈমান আর ইসলাম চলে আসলো, জুলুমকে দমনকারী ইনসাফের প্রতিষ্ঠাকারী হয়ে গেলেন, ঠিক কিনা? কেমন ইনসাফের প্রতিষ্ঠাকারী হয়েছেন, সুবহানাল্লাহ। যখন জেরুজালেম ঘেরাও করা হলো, জেরুজালেম ঘেরাও করার পরে খ্রিস্টান পাদ্রীরা পুরা দেয়াল বন্ধ করে ভিতরে বসে আছে, দরজা খুলে না, ভেতর থেকে তারা পয়গাম পাঠাইলো যে আমরা, আমাদের কিতাবে লেখা আছে জেরুজালেমের পতন কার হাতে হবে। অতএব তোমাদের ভিতরে ওই লোক নাই, তোমাদের খলিফা যদি আসে, আসার পরে আমরা মিলিয়ে দেখব, যদি তোমাদের খলিফার সাথে মিল হয় তাহলে যুদ্ধ লাগবে না, এমনি চাবি দিয়ে দিব, আর যদি মিল না হয় আমাদের কিতাবের সাথে তাহলে সারা জীবন দিয়ে দিব, কিন্তু তোমরা মনে রাখবা জেরুজালেম দখল করতে পারবে না, আমাদের কিতাবে এটা লেখা আছে, তাদের বাইবেলে, তাদের ইঞ্জিলে লেখা আছে। সেই লোকটাকে আমরা দেখব, অতএব তোমাদের খলিফাকে আসতে বলো, যদি উনি আসেন আর উনাকে দেখার পরে আমাদের কিতাবের যে নমুনা আছে এগুলোর সাথে যদি মিলে যায় তাহলে আমরা জেরুজালেমের চাবি এমনিই দিয়ে দিব, কারণ আমাদের কিতাবে লেখা আছে ওই ব্যক্তি যখন আসবে উপরওয়ালার সাহায্য তার সাথে থাকবে, তাকে কেউ ঠেকাইতে পারবে না। এই সমস্ত কিছু লিখে সেনাপতি পাঠালেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তৈরি হয়ে গেলেন রওনা হওয়ার জন্য। সবাই বলতে লাগলেন, হযরত আপনি যাওয়া ঠিক হবে না, এটা একটা ধোঁকা হতে পারে, আপনাকে হত্যা করার ষড়যন্ত্র হতে পারে, আপনি চলে গেলে আমাদের বিশাল ক্ষতি হয়ে যাবে, আপনার উপরে আঘাত আসলে বিশাল ক্ষতি হয়ে যাবে, এজন্য হযরত আপনার এই মুহূর্তে যাওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, দ্বীনের হেফাজতের জন্য, রক্তক্ষয়ী যুদ্ধ এড়ানোর জন্য যদি আমার মতো ওমরের 1000ও খতম হওয়া লাগে তারপরেও কোনো আপত্তি নাই, আমি যাব। বললেন অনেক বডিগার্ড টডিগার্ড দিয়ে দিই। উনি বললেন কেউ যাবে না, শুধু আমি যাব আর আমার গোলাম যাবে, যেহেতু উট টানার জন্য দুইজন লাগে, অনেক দূরের পথ, প্রায় 1500 কিলোমিটার, এই পথ পাড়ি দেওয়ার জন্য কিছুক্ষণ সে টানতে হবে, কিছুক্ষণ আমি টানতে হবে, অতএব কেউ না কেউ তো উট টানা লাগবে, এই জন্য আমাকে একজন নেওয়া লাগবে, বা সেই একজন সহ আমরা যাব। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিন্দেগির উপরে আঘাত আসবে, এই আঘাতের পরোয়া করেছেন নাকি রওনা হয়ে গেছে? আজকে আমাদের হযরত মাওলানা সাদ সাদ দামত বারাকাতুহুমের হাফিজাহুল্লাহ অনুসারীদেরকে যদি বলা হয় যে ভাই এত গন্ডগোল হইতেছে, এই লিখে লিখে উত্তর দেওয়ার দরকার কি? হযরত মাওলানা সাদ সাহেব একটু দেওবন সরাসরি নিজে চলে গিয়ে ওখানে গিয়ে আকাবিরের সাথে মুআমালা হল করে আসলে অসুবিধা কি? আমরা বলি না, বলি না, বললে বলে কি, উনি গেলে যদি ওনার উপরে হামলা হয় আক্রমণ হয় এই জন্য উনি যান না। সুবহানাল্লাহ, আমি বুঝে আসে না, আল্লাহু আকবার কবির। আপনারা এই প্রশ্ন উত্তর শুনছেন না শুনেন নাই, আমি একাধিক লোককে বলছি এবং উত্তর এই পেয়েছি। আমি বললাম ভাই পুরা পৃথিবীতে গন্ডগোল হইতেছে, পুরা পৃথিবীতে মারামারি হইতেছে, পুরা পৃথিবীতে মসজিদে মসজিদে সমস্যা হইতেছে, এই সমস্যাগুলো দূর করার জন্য একজন ব্যক্তি যদি দারুল দেওবন চলে যান, আকাবির কি ওনাকে লাথি মেরে ফেলে দিবেন, মেরে ফেলবেন, বরং ওনাকে সহিভাবে কিভাবে চালানো যায় সেই ব্যবস্থা আকাবির করবেন কি করবেন? সমস্যাটা কোথায়? আল্লাহু আকবার কাবীরা। দেখ আপনাদের মনে কষ্ট লাগবে এই সমস্ত কথা বললে, থাক, অনেকে আসছেন তো ওনার অনুসারীদের, অনেকে আসছেন বয়ান শুনতে, নাকি আইনে আল্লাহ জানে, হুজুররা থাকলে আমরা আইতাম না, যদি এই রীতি হয় তাহলে হেদায়েত কপালে জুড়তো না, দুদিন পরে হেদায়েত যা আছে ইত্যা যাইব ব্যক্তি। মেরে মুখতারাম দোস্ত, এই জন্য বলছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন, এখন রওনা করার সময় একা একা যাচ্ছেন, এই গোলামকে সাথে করে নিয়ে
উনি গোলামকে বললেন শর্ত আছে তুমি আমার সাথে যাওয়ার। কি শর্ত? যতক্ষণ আমি উপরে থাকবো তুমি নিচে টানবা, ততক্ষণ আবার তুমি উপরে থাকবা আমি নিচে টানবো। গোলাম বলতেছে হযরত আমার হক আমি ছেড়ে দিলাম, আপনার জন্য ছেড়ে দিলাম, আপনি উপরে থাকবেন আমি নিচে টেনে নিয়ে যাব। ওমর বলেন কিয়ামতের দিন রব্বুল আলামিন যদি আমাকে ইনসাফের ব্যাপারে জিজ্ঞেস করেন কি উত্তর দিব? হবে না। এইভাবেই টেনে টেনে নিয়ে যাইতেছে, কিছুক্ষণ ওমর টানেন, কিছুক্ষণ গোলাম টানে, কিছুক্ষণ গোলাম উপরে থাকে, কিছুক্ষণ হযরত ওমর উপরে থাকেন, এভাবেই চলতেছে। যেতে 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 যখন জেরুজালেমের দ্বার প্রান্তে উপনীত হলেন ওনারা, আজব বিষয় হলো ওই সময়টায় বাড়ি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টানার, পালা হলো ওনার টানার, আর গোলাম উপরে থাকার। গোলাম উপর থেকে কান্নাকাটি শুরু করছে, আমিরুল মুমিনিন এইবারের জন্য ক্ষমা করেন, কমপক্ষে মান সম্মান ইজ্জত সম্মান সব যাবে, এরা মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এরা মনে করবে বড় আর ছোটর কোনো কমিজ আমাদের কাছে নাই, এজন্যে দয়া করে এইবারটা আপনি উপরে উঠেন আমি টেনে নিয়ে যাই। ওমর বললেন হবে না। পাদ্রীদের দল বের হয়ে এসেছে, এসে এখানে মিলায়, ছোট পাদ্রী যারা মোটামুটি এরা ওই উটের পিঠে যে আছে তাকে দেখতেছে ভালো করে, দেখে টেকে ভাই মিলে নাই। সবচেয়ে বুড়া পাদ্রী যে আছে, বুড়া পাদ্রী বলতেছে আরে কিতাবে তো আরেকটা কথাও লেখা আছে সে টানবে, ওই লোক নিচে থাকবে তার গোলাম উপরে থাকবে, নিচের লোকটাকে দেখ। নিচের লোকটাকে দেখে মিলাইতে মিলাইতে দেখলো চেহারা সুরত বর্ণনা যা কিতাবে দেওয়া আছে সব হুবহু মিলে গেছে, লম্বাও মিলে গেছে, চওড়াও মিলে গেছে, কাপড় চোপড়ও মিলে গেছে, কাপড়ে যে কয়টা তালি ছিল সেই তালিগুলোও মিলে গেছে, একটা তালি কম, বলতেছে সব মিলে গেছে কিন্তু কাপড়ে একটা তালি কম দেখা যাচ্ছে। হযরত ওমর হাত উঠিয়ে এভাবে বগলের তলে দেখিয়ে দিলেন, এই যে দেখো এখানে একটা আছে। যখন মানুষের সাথে কোরআনের সম্পর্ক হয়, মানুষ এত উঁচু মানের মানুষে পরিণত হয়, গোটা আসমান জমিন তার খেদমত করতে থাকে, ঠিক কিনা? নদীও কথা শুনে, নালাও কথা শুনে, কিন্তু মানুষ হলে তবেই কথা শুনবে, মানুষ না হলে কথা শুনবে না। যখন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর জয় করলেন, জয় করার পরে মিশরের পরাজিত শক্তির একটি ডেলিগেট ওনার কাছে এসে বলল, আমাদের মিশরের চাষবাস হয় একমাত্র এই নীল নদের পানি দিয়ে, নীল নদে পানি না থাকলে গোটা মিশরে দুর্ভিক্ষ দেখা দিবে, আর নীল নদের একটা রীতি আছে সেই রীতি লঙ্ঘন করলে নীল নদ পানি দেয় না। রীতি হলো একটি তাজা যুবতী, একটি কুমারী যুবতী নারীকে নিয়ে নীল নদের মধ্যে বলি দেওয়া লাগবে, কুরবানি দেওয়া লাগবে, তার রক্ত যখন নীল নদকে উৎসর্গ করা হবে নীল নদের মধ্যে পানির বান বইবে, জোয়ার আসবে, নতুবা পানি আসে না। আমরা ইতিপূর্বে বহুদিন দেখেছি এরকম। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলামে সমস্ত কুপ্রথা এগুলোকে কোনো সময় প্রশ্রয় দেয় না, একজন কুমারী যুবতীও তো বহুত পরের কথা, একটা ছাগল গরুকেও এখানে আমি জবাই করব না নীল নদকে খুশি করার জন্য, হারাম। পানি আসলে আসুক না আসলে নাই, আল্লাহর কুদরত। বর্ষার মৌসুম শেষ হয়ে যাচ্ছে, নীল নদের তলা খটখট করে, পানি নাই, পানি নাই, দুর্ভিক্ষ দেখা দিবে মিশরে। এই অবস্থা দেখে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চেয়ে, এখন কি করণীয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র পেয়ে দুটো পত্র লিখলেন, কয়টা? দুটো চিঠি লিখলেন। একটা চিঠি লিখলেন আমর ইবনুল আস মিশরের গভর্নরের নামে রাদিয়াল্লাহু আনহু, আর আরেকটা লিখলেন নীল নদের নামে। কার নামে? নীল নদের নামে একটা চিঠি লিখে সেটা খামের ভিতরে ভরে দিয়ে দিছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র খুলে দেখলেন আমিরুল মুমিনিন আল্লাহর শুকর আদায় করেছেন এবং প্রশংসা করেছেন, আমর তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো, আল্লাহ তোমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিয়েছে। আমি একটা চিঠি নীল নদের কাছে পাঠালাম, এটাকে একজন তেজ রফতার
তাজি ঘোড়ায় আরোহিত এক আরোহণকারী একজন ব্যক্তির মাধ্যমে তাকে বলবে, সেই চিঠিটা আমার, এই চিঠিটা নীল নদের মধ্যে যেন মাঝখানে রেখে দ্রুত গতিতে পাড়ে উঠে আসে, যেন এক মুহূর্ত দেরি না করে। আদেশ করে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিঠি নিয়ে একজন তেজ রফতার ঘোড়সওয়ার চলে গেল নীল নদের মাঝখানে। নীল নদের মধ্যে ওই চিঠির মধ্যে হযরত ওমর লিখেছেন, ও নীল নদ, তুমি যদি আল্লাহ ছাড়া আর কারো হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তোমার মতো নীল নদের পানির আমাদের দরকার নাই। আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তো আল্লাহর বান্দা ওমর তোমাকে আদেশ করছে, এই চিঠি পাওয়ার সাথে সাথে তোমার মধ্যে যেন জোয়ার আর পানির বান ডাকে। লিখে দিয়েছে, দুনিয়ার জ্ঞান বিজ্ঞান বলবে পাগলের প্রলাপ, এই চিঠি দিয়ে কি হবে, পাগলামি চলতেছে, মোল্লারা খালি পাগলামি করে। মোল্লারা কি করে মাঝে মাঝে দেখেন না, কিছু ইতর আছে, ইতর মুসলিম, ইতর বাবাও মুসলিম মাও মুসলিম, ফোলা হয়েছে ইতর, এগুলা মাঝে মাঝে বলতে থাকে। হুজুররা আমাদের কি 1400 বছর পেছনে নিয়ে যেতে চাচ্ছি, 1500 বছর পেছনে নিয়ে যেতে চাচ্ছে। আরে কয়নি কয় না, ছাগলের দলের জিগায় তো দেখি, ফুটবল খেলা দেখেনি, দেখে না ফুটবল খেলে যখন স্ট্রাইকার যদি পেনাল্টি পায়, স্ট্রাইকার যদি কোনো ফ্রি কিক পায়, তো ফ্রি কিক মারার জন্য স্ট্রাইকার ওহেনে খেলায় তো বলে গুতা মারে কন্যা গেরে কয় হ, কিচ্ছু দেখছে দেখছে না খেলাধুলা। আমরা পোলাবাইন অবস্থায় তো কিছু দেখছি, আপনারা বুড়ো হয়ে দেখতে পারি না, পাগলামি মনে হয় এটি, যখন ছোট ছিলাম তখন ফুটবল খেলা দেখছি না। স্ট্রাইকার যে বলে লাথি মারে, ওখানে জায়গায় দাঁড়ায় লাথি মারে, কোথায় যায়, কই যায়, যত পিছে যায় বলের গতি তত, ঠিক কি ঠিক না? এই জন্য আপনার জীবনের গতি যদি সুখের সোপানে উঠাইতে চান, লক্ষ্য বস্তুতে পৌঁছাইতে চান, অবশ্যই 1500 বছর আগেকার নবীজির যুগের দিকে একটু ব্যাক করা লাগবে। ওই ব্যাক করে যদি ওখান থেকে মিলিয়ে আসেন, তাহলে আপনার গোলটা গোল পোস্ট পার করবে, জায়গা মতো যাবে, ঠিক কিনা? যখন কেউ সাইকেল চালায়, নতুন সাইকেল চালানো শিখে, শিখে না শিখে না, তখন কি করে, পিছনে একজন দূরে রাখে, দূরে রায় না, দূরে রায় কয় তুমি প্যাডেল মারো, আর ওই দূরে তাকাও, কি কয়, কোন দিকে তাকাইতে বলে, আরে কয় না কেন, কোন দিকে তাকাইতে কয়, কই সামনের দিকে তাকাও, দূরে তাকাও, সামনের দিকে দূরে তাকাও। কিন্তু যে চালানো শিখে, তার চোখ খালি বারবার চাকার দিকে আসে, ঠিক কি ঠিক না? এই চাকা কই গেল, তারপরে চাকা কই গেল, তোর দেওয়ার দরকার না, তুই দূরে তাকা, কই তাকাবি, দূরে তাকা, এদিক তাকাইস না। কেন দূরে তাকাইতে বলে, দূরে তাকাইতে তাকাইতে আস্তে 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 তার দূরের যোগ্যতা তো হবে, কাছেরটাও হয়ে যাবে। আর যদি কাছে তাকায় সাইকেল চালানো শিখতে যায়, জীবনভর সাইকেল চালানো শিখতে পারবে? কারণ দেখবেন তখন হবে কি, হে সামনে সাইকেলের দিকে চাইতেছে, সামনে একটা মুরগি পড়ছে, মুরগিটা সাইডে, হে চাইতেছে মুরগিটার থেকে এমনে ফিরে এবো, চাক্কা ঘুরে খালি মুরগির দিকেই যায়। জয়ী হতে হয় তাহলে সামনের দিকে তাকানো লাগবে, আখেরাত দেখা লাগবে, ঠিক কিনা? আনতুম খুলিকতুম লিল আখিরা, তোমাদেরকে তৈরি করা হয়েছে আখেরাতের জন্য, দুনিয়ার জন্য নয়। ওই দূর দূর দেখা লাগবে, যত বেশি আখেরাতের দিকে তাকাবে তত বেশি দুনিয়ার কাজ শুদ্ধ হবে, সঠিক হবে, আর আখেরাতকে যত বেশি ভুলে যাবে তত বেশি দুনিয়া নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এজন্যই নবীরা সুন্নতের উপরে চলার জন্য বলেন, আর আখেরাত দেখতে বলেন, কি দেখতে বলেন? এই জন্য আল্লাহ দিয়ে নয় সব জায়গাতে, আল্লাহ দিয়ে নয় মেনু না, আরে মান আমানা বিল্লাহি, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর উপরে ইমান রাখে আর শেষ দিনের উপরে ইমান রাখে। খালি বারবার এটা দেখায়, আল্লাহর উপরে ইমান রাখে আর কিসের উপরে, শেষ দিনের উপরে ইমান রাখে, আখেরাতের উপরে ইমান রাখে, সে যেন এই কাজ করে। কেন? তার জন্য এই কাজ করা সহজ, যার আখেরাতের বিশ্বাস থাকে, সামনে আখেরাত থাকে, তার জন্য সব কাজ করা সহজ। এই জন্য বলছিলাম, দুনিয়াতে যত শিক্ষা দীক্ষা আছে, এই সমস্ত শিক্ষাগুলো বস্তুকে উন্নত করার শিক্ষা, বস্তুকে উন্নত করে, ব্যক্তিকে উন্নত করে না। আর ব্যক্তিকে উন্নত করার শিক্ষা হলো কোরআনের শিক্ষা।
এই কোরআনের শিক্ষা যাদের কাছে পূর্ণ মাত্রায় বিদ্যমান থাকে তাদেরকে বলা হয় আলিম, তাদেরকে ওয়ারিসুল আম্বিয়া বলা হয়, ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়, নবীজির উত্তরাধিকারী তাদেরকে বলা হয়। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা, নবীরা কোনদিন উত্তরাধিকার সূত্রে ধন দৌলত টাকা পয়সা রেখে যান না। ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা তো শুধুমাত্র ইলমকে উত্তরাধিকার হিসেবে রেখে যায়। ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির, অতএব যার কপালে ইলম অর্জনের সুযোগ ঘটে সে যেন মন ভরে পেট ভরে ইলম অর্জন করে। এই জন্য আহলে ইলমের সাথে সম্পর্ক যদি না থাকে মেরে ভাই, দুনিয়াতে দুনিয়া দিনের কোনো কাজ তো দূরের কথা, দুনিয়ার কাজও করা সম্ভব নয় ঠিক মতো, ঠিক কিনা? আজকে দুনিয়াতে চলতেছে নতুন স্লোগান, আলেম লাগবে না। কি স্লোগান চলতেছে? আলেম লাগবে না, আলেম ছাড়া দিনের কাজ হবে রে ভাই? হ্যাঁ, একটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনি দেখেন হাসপাতাল আছে, হাসপাতালে রোগীদেরকে সেবা দেয় দুই ধরনের লোক, এক হলো ডাক্তার আর এক হলো নার্স ওয়ার্ড বয়, বলেন না কেন? এক হলো ডাক্তার আর এক হলো নার্স আর আসতে বলেন ওয়ার্ড বয়, ঠিক কি ঠিক না? এখন বলেন দেখি একজন নার্স কত বছর নার্সিং করলে ডাক্তার হবে? দশ বছর, তিরিশ বছর, চল্লিশ বছর ডাক্তার হবে, বলে না কেন? চল্লিশ বছর নার্সিং করছে আমি হসপিটালে ছিলাম, ডাক্তার হবে? হবে না। এখন একটা হসপিটালে শুধু নার্স আর নার্স, খুব সুন্দর এসি হসপিটাল, সব ফ্রি, কিন্তু নার্স আর নার্স, ডাক্তার নাই, যাইবেন? কন্যাগের লেগে যাইবেন? আরেক হসপিটালে নার্স টার্স হয়তো নাই, অল্প স্বল্প আছে, কিন্তু ডাক্তার আছে। আর সেই হসপিটালের ভিতরে এসি নাই, টেসি নাই, কিচ্ছু নাই, টিনের ঘর, যাবেন না? যাবেন না। ঠিক তেমনি ভাবে দিনের মেহনত যারা করতেছে, দিনের সেবা যারা করতেছে, তারাও এরকম এই দিনের ময়দানে দুই রকম, একদল ডাক্তার আরেক দল নার্সের পর্যায়ে। আলেম ওলামারা হলেন ডাক্তার, বুঝেন নি কি কই? আপনাদেরকে আমি এই কথাটা গরম করেও কয়তে পারতাম, গরম করে কইলে সবাই ঠিক করে চিৎকার করে নারায় থাকবে, আল্লাহ আকবার দিবেন, এটি ওটি করবেন। আমার বোঝানোর জন্য বলতেছি, কারণ এখানে ওইদিকেরও অনেক ভাই থাকতে পারেন, তারাও জিনিসটা যেন সুন্দরভাবে বুঝেন। আমাদের উদ্দেশ্য কাউকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া নয়, আমাদের উদ্দেশ্যে প্রত্যেককে সহি লাইনে সঠিক পথে চলার জন্য রাস্তার ব্যবস্থা করে দেওয়া, ঠিক কি ঠিক না? এটা আমাদের জিম্মাদারি, আমরা বলে যাব, আমরা করে যাব, কেউ যদি আমাদের সাথে না আসে তার জবাবদিহি সে কার কাছে করবে? আল্লাহর কাছে করবে। আমরা আমাদের জিম্মাদারি পালন করতেছি। ওলামা ইকরাম হলেন ডাক্তার, আর পঞ্চাশ বছর ধরে বিদেশ সফর, তিন চিল্লা, চার চিল্লা, পাঁচ চিল্লা লাগায় মেহনত করতেছি, সব নার্স, সব কি নার্সের পর্যায়ে? ও তবলিগ আলার আপনারা রাগ করেন না, পীরের দরবারে বসে, পীর সাহেবের দরবারে বসে এরকম জিকির করতেছে, জিকির করতেছে, অনেক করতেছে, এটা করে, এটা করে, সব কিছুই করে, কিন্তু যদি দরজা তয় না করে পীর সাহেবের কাছ থেকে ইজাজত না পায়, ওই যত দূরই যাক না কেন, নার্স একটু সিনিয়র নার্স, আরে বুঝছেন কি কইছি? এই জন্যে আমরা আমাদের রুহানি চিকিৎসা, সমস্ত লাইনের মেহনতের চিকিৎসা নেওয়ার জন্য কোথায় আসবো? আহলে ইলমের কাছে আসবো, আহলে কোরআনের কাছে আসবো, আহলে সুন্নার কাছে আসবো, যাদের কাছে কোরআন সুন্নার ইলম আছে তাদের কাছে আসবো, তাহলে আমরা সত্যিকারের মানুষ হব। ওলামায়ে কেরাম এই দাওয়াত ও তবলিগের পৃষ্ঠপোষকতা করার কারণে আজকে দাওয়াত ও তবলিগ শত বছর পুরা করতেছে, দিনের মেহনত চালু রাখছে পৃথিবীতে। যদি ওলামায়ে কেরাম এটার সমর্থন না করতেন, তাহলে বেদাতিরা, আলে হাদিসরা যখন এসে চিপ মারছে, কোন চিল্লাওয়ালা গিয়ে মোকাবেলা আর মোনাজারা করছে? কম কেডাই করছে, মাঝে মাঝে শয়তান ঘাড়ে যাবে, কোরবানিওয়ালা সাথীর কোরবানি নষ্ট করার জন্য শয়তান ঘাড়ে যাবে। আরে চাবে না, চাবে না, কিভাবে চাবে? মনের ভিতরে আনে, দিনের মেহনত করতেছি আমরা, হুজুররা তো উম্মতির ফিকির করছি না, হুজুররা কিসের ফিকির করে না? আমরা তো উম্মতের ফিকিরে আছি, হুজুর আপনারা একটু উম্মতের ফিকিরে সালে বাইরন। হ্যাঁ, মাঝে মাঝে কি করে ওয়াজ করে, আরে কইন্যাকে রে
এগুলি লইয়া আমি একের ছোটবেলার থেকে আমার এই কইয়াইতে সেইটা, যেহেতু আমার আব্বাও তাবলিগি, এই জন্য যেগুলো দেখতাম আশপাশে, আমার আব্বাজনের ভিতরে দেখতাম না কিন্তু অন্যদের ভিতরে যেগুলো দেখতাম তো সেগুলো বলতাম, এগুলো তো ঠিক না। কারণ আপনি আড়াই ঘন্টা মেহনত করতেছেন, আপনার চাকরি ঠিক, আপনার ব্যবসা ঠিক, আপনার ফ্যাক্টরি ঠিক, আপনার ব্যাগ ঠিক, আপনার গড় ঠিক, এটা ওইটা ব্যাগটি ঠিক আছে, আর তার ভিতর থেকে আড়াই ঘন্টা সময় আপনি দিনের জন্য বের করতেছেন উম্মতের জন্য, আর বসে আপনি হুজুরের দিকে তাকাই দিচ্ছেন, হুজুর ফজরের নামাজ পড়াইয়া চলে যেতেছে কোথায়, হেজখানার হুজুর ফজরের নামাজটা পড়াইছেন, আবার সবকে যাইতেছেন, বাকি সবক শুনবেন, সাত সবক শুনবেন বাচ্চাদের, ঠিক কি না? হুজুর আপনার মশালায় বসে নাই, আপনি এরম করে তাকাইতেছেন। উম্মতের ফিকির নাই কি নাই? কারে কইতেছ যে সাড়ে তিনটায় তিনটার সময় উঠছে, ওইটা তাহাজ্জুদ পড়ছে, বাচ্চাদেরকে উঠাইছে, তাহাজ্জুদ পড়াইছে, বাচ্চাদের সবক নিছে ফজরের আগ পর্যন্ত, ফজরের নামাজ এর সময় আইসা, ফজরের নামাজের মতো গুরুত্বপূর্ণ ফরজটা শুধু নিজে আদায় করছে তা না, সবারটা সহিভাবে আদায় করাই দিছে, ঠিক কি ঠিক না? সবার নামাজের দায়িত্ব মাথায় নিয়ে আদায় করাইছে, তারপরে গিয়ে আমরাটাও করাইছে, তারপরে গিয়া এখন আবার যাইতেছেন কোথায়, নাস্তা করার জন্য বাড়িতে না, নিজের পুত আর বউকে দেখার জন্য না, যাইতেছেন মাদ্রাসাতে গিয়ে বসে আবার সবক শুনবেন, সবক শুনে শেষ করে নয়টা পর্যন্ত এই সবক আর সাত সবক শুনবেন, এরপরে সামান্য সময় বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দিবেন, বারোটা থেকে আবার পড়া শুরু আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত বাচ্চারা ঠিক মতো আসে কি না এটা দেখাশোনা করতে থাকে, মাগরিব থেকে আবার কালকের সবক ঠিক মতো ইয়াদ করে কিনা বৈশা নিগরানি করতেছে, এসার পর পর্যন্ত, তারপরে গিয়ে ঘুমাইতেছে কোনো মতো খানা খায়া, আপনি যে হুজুরের দিকে এমনি চাইতেছেন আড়াই ঘন্টা বাইর কইরা দুনিয়ার লাগিয়া, এই হুজুর তার বউ বাচ্চা সবকিছু ফালাই দিয়া, সে যে মাদ্রাসার ভিতরে মাসের পর মাস বেতন নাই, নাম কাওয়াস্তে বেতন, এই বেতন মাসের পর মাস হুজুরদের বাকি থাকে, জোর বলুন ঠিক কি ঠিক না? মাসের পর মাস বাকি থাকে, বাচ্চা অসুস্থ, বউ অসুস্থ, তিন মাস দুই মাস পর পর বাড়ি যাওয়ার মাত্র এক দুই দিনের ছুটি পায়, ওখানে যায়, বাচ্চা অসুস্থ হলে, বিবি অসুস্থ হলে হসপিটালে নেওয়ার মতো টাকা হুজুরের কাছে থাকে না, এই হুজুর তার দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে তার দুনিয়ার জন্য আড়াই ঘন্টা সময় বাইর করতে পারে না, আর তোমার সব দুনিয়া ঠিক আর আড়াই ঘন্টা দিনের জন্য বাইর করে হুজুরের দিকে চোখ আগায় তাকাও আর মনে মনে করো দিনের খেদমত করতেছো, উম্মতের খেদমত করতেছো, জাহালাত ও গোমরাহ। মনে রাখবেন দাওয়াত ও তাবলীগের মেহনত অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহনত, ঠিক কি না? দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে ময়দানে অধিকাংশ নন আলেম সাথীরাই থাকবে, এটাই স্বাভাবিক, তবে কাদের তত্ত্বাবধানে থাকবে আস্তে বলেন? ডাক্তারের সংখ্যা কম থাকে, ওয়ার্ড আর ওয়ার্ড বয় আর নার্সের সংখ্যাই কি থাকে, ঠিক কি ঠিক না? কিন্তু তারা কি ডাক্তারের ইনস্ট্রাকশনের বাইরে না ভিতরে আসতে বলুন? তাহলে হসপিটাল চলবে, নাহলে হসপিটাল নষ্ট হয়ে যাবে, হসপিটাল ঠিক থাকবে না, মানুষ তৈরির কারখানা ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে, এই জন্য খুব খেয়াল রাখার বিষয়। দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করতেছেন আলহামদুলিল্লাহ, অনেক কোরবানির কাজ, অনেক মেহনত করতেছেন, আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। যারা ইলমের মেহনত করতেছেন তারাও সাধারণ মেহনত করতেছেন না, একটা উদাহরণ দিই, এই যে এখানে একটা বিরাট মাঠ দেখা যায়, এখানে ফুটবল খেলা হয় না? হয় না। ফুটবল খেলার ভিতরে 11 জন প্লেয়ার খেলে, কয়জন প্লেয়ার খেলে? 11 জন। 11 জনের ভিতরে সবাই কি সামনে গিয়ে গোল করে? সবাই কি মাঝ মাঠে কাটায় দৌড়াদৌড়ি করে? বলেন না কেন? কিছু লোক থাকে মিডফিল্ডে থাকে, কিছু সুযোগের তালে থাকে, আগে আগে খেলায় থাকে, বলটা পাইলেই আমি ঠেঙ্গের ছোঁয়াটা লাগাই আমার গোলটা আমার, এদেরকে স্ট্রাইকার বলে, এরা কম থাকে এক দুইজন। মিডফিল্ডে যারা খেলে তারা দৌড়াদৌড়ি করে, আর কিছু লোক থাকে ব্যাকে থাকে, কোথায় থাকে? ব্যাকে থাকে। এই 11 জন খেলোয়াড়ের প্রত্যেকেই কিন্তু সমান গুরুত্বপূর্ণ এই ম্যাচ জেতার জন্য, আরে ঠিক কি ঠিক না? প্রত্যেকেই যার যার অবস্থানে সমান গুরুত্বপূর্ণ। ব্যাকে যারা থাকে তাদের পায়ে সাধারণত বল থাকে না, বল সাধারণত থাকে যারা
মিডফিল্ডে খেলে, উপরে খেলে, ঠিক কি ঠিক না? সামনের মাঠে যারা খেলে এদের পায়ে বল থাকে, আর কমেন্টেটর ঘোষণা করে আবুলের পায়ে, আবুলের থেকে মদন, মদনের থেকে হ্যাঁ আবার আবুল, আবুলের থেকে